Bismillahirrahmanirrahim. La Insesculen College, একাদশ শ্রেণীর দর্শক শিক্ষক শিক্ষার্থীদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম বিপণনের মৌলিক ধারণা সম্পর্কে। এটা মোটামুটি শেষ হয়েছে। আজকে আমরা আলোচনা করব বিপণনের বৈশিষ্ট্য। আমার নিশ্চয় মনে আছে বিপণন কাকে বলে। বিপণন হচ্ছে, আমি আবার একটু সংক্ষেপে বলি, যে উৎপাদকের কাছ থেকে উৎপাদিত পণ্য চূড়ান্ত ক্রেতা বা ভোক্তার কাছে পৌঁছানোর জন্য যতগুলো কাজ করতে সেই কাজের সমষ্টিকে এক কথা বলা হয় বিপণন। ঠিক আছে। অথবা অন্য কথা বলা যায়, বিপণন বা মার্কেটিং হচ্ছে কি, ভোক্তাদের প্রয়োজন বা অভাবের সন্তুষ্টি বিধানের মাধ্যমে মুনাফা অর্জন করা। অর্থাৎ ক্রেতা বা ভোক্তাদের অভাব থাকবে, সেটা সন্তুষ্টি বিধান করতে এবং প্রতিষ্ঠানের মুনাফা অর্জন, এটা হচ্ছে বিপণনের মৌলিক কাজ। যা কাজকে আমরা আলোচনা করব বিপণনের বৈশিষ্ট্য। এগুলো কিন্তু পরীক্ষায় প্রায় আসে, বিশেষ করে অনুধাবনমূলক প্রশ্নে, যে বৈশিষ্ট্যগুলোর আলোকে ব্যাখ্যা করো। যাক, প্রথমে আমরা আলোচনা করব কি, বিপণন সামাজিক প্রক্রিয়া। সামাজিক প্রক্রিয়া মানে কি, সমাজে বসবাসরত মানুষের মধ্যে যে কাজগুলো করা হয় সেগুলি হচ্ছে সামাজিক প্রক্রিয়া। এখন হচ্ছে কি, বিপণনের মাধ্যমে সমাজের মানুষের বিভিন্নমুখী চাহিদা পূরণ করা হয়, সেটা হচ্ছে কি। এ কারণে বিপণনের সকল কার্যক্রম ভোক্তাদের সন্তুষ্টি এবং সমাজের মানুষের কল্যাণের উপর বেশি গুরুত্ব আরোপ করে। যেহেতু মানুষ সামাজিক জীব, মানুষের সমাজে প্রয়োজন অভাব এগুলোর উপরে কাজ করে, এই জন্য বিপণনকে একটি সামাজিক প্রক্রিয়া বলা হয়। অর্থাৎ সমাজের মানুষের নিত্য প্রয়োজন বা চাহিদা বা অভাবগুলো এগুলো বিপণনের মাধ্যমে পূরণ করা হয়, এবং মানুষকে কেন্দ্র করেই কিন্তু কাজগুলো আবর্তিত, এই জন্য এটাকে বলা হয় সামাজিক প্রক্রিয়া। এরপর হচ্ছে কি, ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। এখন ব্যবস্থাপকীয় প্রক্রিয়াটা কি, ব্যবস্থাপকীয় প্রক্রিয়াটা হচ্ছে যে যেকোনো একটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য তাকে কিন্তু কতগুলো প্রাতিষ্ঠানিক কাজ করতে, এই কাজের মাধ্যমেই ওই তোমার প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জিত, এগুলোকে বলা হয় ব্যবস্থাপকীয় কাজ। এখন বিপণনের ক্ষেত্রেও এরকম, যে বিপণন কার্যক্রমটা পরিচালনার জন্য, অর্থাৎ যে পণ্য বা সেবা নিয়ে আমরা বিপণন করব, এটাও কিন্তু একটা ব্যবস্থাপকীয় কার্যাবলীর মধ্যে পড়ে। কেননা যেমন যে পণ্যগুলো, হ্যাঁ, আমরা এই পণ্য বিপণনের জন্য আমাদের কিছু পরিকল্পনা করতে হয়, তারপরে কিছু অর্গানাইজেশন সংগঠন করতে হয়, তারপরে এর মধ্যে বিপণনটাকে সুষ্ঠুভাবে করার জন্য সমন্বয় করতে হয়, তারপরে বিভিন্ন অর্থাৎ মানে ব্যবস্থাপকীয় প্রতিষ্ঠানের এই যে উদ্দেশ্য অর্জনের জন্য যেমন পরিকল্পনা সংগঠন নিয়ন্ত্রণ পেশনা এগুলো করতে হয়, সেরকম বিপণন কাজটা করার জন্য আমাদেরকে আগে প্রথমে পরিকল্পনা করতে হয়। অর্থাৎ ব্যবস্থাপকীয় যে কাজগুলো আছে সেগুলোর মাধ্যমেই বিপণন কাজটাকে সাফল্যমণ্ডিত করা হয়। আচ্ছা, তারপরে কি, উপযোগ সৃষ্টির প্রক্রিয়া। এখন উপযোগ নিশ্চয় মনে আছে, আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করেছি, উপযোগ মানে কি, যে পণ্য বা দ্রব্য মানুষের অভাব বা প্রয়োজন মেটায়, হ্যাঁ, সেটাকে অর্থাৎ যে পণ্যের অভাব মেটানোর ক্ষমতা থাকে তাকে বলা হয় উপযোগ। উপযোগ আমরা বিভিন্ন ধরনের আলোচনা করছি বা আমরা জানি, যেমন কি বলে সত্ত্বগত উপযোগ, হ্যাঁ, তারপরে মনে করো আর কি যেন আছে, সত্ত্বগত উপযোগ, তারপরে মনে করো স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, তারপরে এই ধরনের বিভিন্ন উপযোগ। তাহলে বিপণন কি উপযোগ সৃষ্টি করে, যেমন বিপণনের মাধ্যমে পণ্যগুলো যখন এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, তখন এখানে যেমন এক স্থানের পণ্য আর এক স্থানে নিয়ে গেলে এটা কী হয়, পরিবহনগত বা যেটা স্থানগত উপযোগ সৃষ্টি, অর্থাৎ অন্য এলাকার বা অন্য জায়গার মানুষের অভাব পূরণ করা হয়। তারপরে বিপণনের মাধ্যমে কি করা, সময়গত উপযোগ সৃষ্টি করা, অর্থাৎ বিপণনের ক্ষেত্রে অনেক সময় পণ্যগুলোকে গুদাম যত্ন করতে হয়, এই গুদাম যত্ন করে রাখলে কিছু সময়ের জন্য পণ্যটার সংরক্ষণ থাকে, তারপরে আবার অন্য সময় আমরা এগুলো বিক্রয় বা বিপণনের চেষ্টা করি, এই অর্থে এটা সময়গত বা গুদাম যৎকরণ উপযোগ বা সময়গত উপযোগ সৃষ্টি করে। ঠিক আছে,
এভাবে আরো বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি করতে, এর মাধ্যমে আবার কি সত্ত্বগত বা মালিকানা বিপণন, বিপণনের মূল কাজটা হচ্ছে বিক্রয়। তো বিক্রয়ের মাধ্যমে কি হয়, পণ্যের মালিকানা বা সত্ত্ব এক বিক্রেতার কাছে ক্রেতার কাছে বা এক হাত থেকে আর এক হাতে স্থানান্তরিত হয়। এই জন্য একটা বলা হয় উপযোগ সৃষ্টির প্রক্রিয়া। তারপরে হচ্ছে কি বিনিময়, বিনিময় প্রক্রিয়া, বিপণনকে একটা বিনিময় প্রক্রিয়া বলা হয়। কেননা বিনিময় মানে কি, এক পক্ষ যা দেয় এর বিনিময়, আর এক পক্ষ যে যেটা প্রদান করে সেটা হচ্ছে বিনিময়। তো এখানে বিনিময় প্রক্রিয়াটা হচ্ছে কি, যে মানুষের যখন অভাব বা চাহিদা যে কোনো পণ্যের ক্ষেত্রে, পণ্য যখন তার জন্য চাহিদা বা সে যখন নেয়, তার বিনিময়ে তাকে কিছু অর্থ প্রদান করতে হয়। এভাবে কি করে বিপণনকারীরা পণ্য ক্রেতা বা ভোক্তাদের প্রদান করে এবং তার বিনিময়ে তারা অর্থ বা মুনাফা আমরা যেটা বলি না কেন সেটা তারা প্রদান করে। এই অর্থে এটা একটা বিনিময় প্রক্রিয়া, অর্থাৎ বিপণনের কাজটাই হচ্ছে বিনিময়, অর্থাৎ হাত বদল করা। উৎপাদন স্থল থেকে ক্রেতা বা ভোক্তার কাছে যে বিভিন্ন হাত পরিবর্তন হয়, এটাকে অর্থ বলা হয় বিনিময় প্রক্রিয়া। এরপরে হচ্ছে কি ভোক্তামুখী প্রক্রিয়া, বিপণনের কাজটাই হচ্ছে ভোক্তামুখী। এই জন্য বলা হয় যে বিপণনের কাস্টমার ইজ দ্য কিং। হ্যাঁ, অর্থাৎ ভোক্তাদের চাহিদা, ভোক্তাদের প্রয়োজন, ভোক্তাদের অভাব, ভোক্তাদের ভালো লাগা না লাগা, এগুলোর উপর ভিত্তি করে এই বিপণন কার্যক্রমটা পরিচালনা করে। অর্থাৎ ভোক্তারা কিসে খুশি, কি ধরনের পণ্য, হ্যাঁ কেমন ধরনের পণ্য, কখন চায়, অর্থাৎ তাদের চাহিদা বা তাদের লক্ষ্যকে সামনে রেখে বিপণন কার্যক্রমটা পরিচালনা, অর্থাৎ ভোক্তারা কিসে সন্তুষ্ট থাকবে। এই জন্য বিপণনের ভাষায় বলা হয় যে কাস্টমার ইজ দ্য কিং, অর্থাৎ ভোক্তা হচ্ছে রাজা। হ্যাঁ, অর্থাৎ রাজার মেজাজ মর্জি, এখানে অর্থ কি রাজা বলতে ভোক্তা, এবং এদের এই যে চাহিদা, রুচি, ইচ্ছা, অনিচ্ছা। হ্যাঁ, অনেক সময় আমরা দেখি কি যে ক্রেতারা যে কোনো একটা প্রতিষ্ঠানের পণ্য ব্যবহার করতে করতে হঠাৎ করে দেখা যায় কি তারা অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো পণ্যের প্রতি আসক্তি হয়। এখানে হচ্ছে কি এই ক্ষেত্রে তোমার প্রতিষ্ঠানকে বা বিপণনকারীকে ভোক্তাদের এই এই জিনিসটা খেয়াল রাখতে হয়, তাদেরকে বা এমন একটা কৌশল অবলম্বন করতে হয় যেন ভোক্তারা সবসময় ওই বিপণনকারী প্রতিষ্ঠানের প্রতি বা পণ্যের প্রতি তারা আগ্রহী থাকে। এই জন্য ভোক্তামুখী প্রক্রিয়াটাকে বলা হয়, অর্থাৎ বিপণনের মূল কাজটাই পরিচালিত হয় ভোক্তাদেরকে লক্ষ্য রেখে। এরপর হচ্ছে কি মুনাফা অর্জনের প্রক্রিয়া। আচ্ছা, এই যে মানুষ বা ব্যবসা প্রতিষ্ঠান এত যে কাজ করে, এর মূল উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা অর্জন করা। হ্যাঁ, বিপণনের কাজটা এই যে ক্রেতা ভোক্তাদের চাহিদা, রুচি, ইচ্ছা, অনিচ্ছা অনুযায়ী তাদের কাছে যে পণ্য সরবরাহ করে, তাদের কাছে বিক্রয়ের ব্যবস্থা করে, এটার মাধ্যমে তো আসলে মুনাফা আসে। আর মুনাফা আসলে কি প্রতিষ্ঠানের বৃদ্ধি হয়, প্রতিষ্ঠানের আকার বড় হয়, শ্রমিক কর্মীরা বা ওই প্রতিষ্ঠানে যারা কর্মরত তাদের অনেক সুবিধা হয়। তো কাজটা হচ্ছে কি মুনাফা। আর যখন ব্যবসা বাণিজ্যের জগতে যে কোনো কাজ করুন না কেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটা উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা। তো বিপণনের কাজটা হচ্ছে সেরূপ, যে তার আসল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। এরপর হচ্ছে কি যোগাযোগ প্রক্রিয়া। এখন বিপণনের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এটা একটা যোগাযোগ প্রক্রিয়া। যোগাযোগ কার সঙ্গে করবে, বিপণনের বিপণনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পক্ষ থাকে, যেমন উৎপাদনকারী, ভোক্তা, তারপরে মধ্যস্থ কারবারী, বিজ্ঞাপনী সংস্থা, তারপরে মনে করো পরিবেশক, তারপরে এই বিভিন্ন ধরনের যে পক্ষগুলো, এই বিভিন্ন পক্ষের সঙ্গে ওই বিপণনকারী প্রতিষ্ঠানকে যোগাযোগ রাখতে হয়। যোগাযোগের মাধ্যমে তারা তাদের কাজগুলোকে করতে পারে, যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায়, কিন্তু এখন বর্তমান বিশ্বে এই কাজগুলো করা দুরূহ। এই জন্য এটা করা হয় যোগাযোগ প্রক্রিয়া। এরপর হচ্ছে কি ভ্যালু সৃষ্টি সরবরাহ। বিপণনের মূল কাজই হচ্ছে কি ক্রেতাদের মধ্যে ভ্যালু সৃষ্টি করতে হবে এবং এই ভ্যালুটা সরবরাহের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, যে পণ্য বা চাহিদার প্রতি একটা উপযোগ বা একটা চাহিদা সৃষ্টি করতে হবে এবং সেটা আবার সরবরাহেরও ব্যবস্থা করতে হবে। এখন ওপর আমি চাহিদা সৃষ্টি করলাম, তথ্য সরবরাহ করলাম, কিন্তু মূল পণ্যটা ক্রেতা বা ভোক্তার কাছে আমি পৌঁছাতে পারলাম না, তাইলে কিন্তু হবে না। এই জন্য বিপণন কী করে ভ্যালু সৃষ্টি এবং সরবরাহ কাজটা করে, এই জন্য এটাকে বলা হয় ভ্যালু সৃষ্টি সরবরাহ প্রক্রিয়া। এরপরে হচ্ছে কি শক্তিশালী ক্রেতার সম্পর্ক সৃষ্টি করার একটা প্রক্রিয়া। অর্থাৎ বিপণনকারীর লক্ষ্যই থাকে যে নিত্য নতুন উপায়ে ক্রেতাদের সঙ্গে একটা শক্তিশালী সম্পর্ক বজায় রাখা। অর্থাৎ তারা চায় না যে কোনো ক্রেতা তাদের হাতছাড়া হয়ে যাক, এই জন্য বিভিন্ন উপায়ে বা বিভিন্ন কৌশলে ক্রেতাদের সঙ্গে একটা সম্পর্ক বজায় রাখতে হয়।
আর আরেকটা হচ্ছে কি, যে কোনো প্রতিষ্ঠানের যদি এই যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক তৈরি হয়, তাহলে এই প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ অনেক ভালো হয় এবং প্রতিষ্ঠান কি বলে প্রতিযোগিতায় টিকে থাকে। হ্যাঁ, তো যাই হোক, এই হলো আমাদের মোটামুটি বিপণনের বৈশিষ্ট্য। তো এগুলো কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন অনেক সময় আসে, হয়তো প্রশ্নটা এভাবে থাকতে পারে, বিপণন ভোক্তামুখী প্রক্রিয়া ব্যাখ্যা করো। তোমার জ্ঞানমূলক হয়তো বিপণন সংজ্ঞাটা দিয়ে এই ব্যাখ্যাটা দিয়ে দিলে, এইভাবে যে 9টা পয়েন্ট আলোচনা করলাম এর বাইরে আরও পয়েন্ট আসতে এগুলো তোমার এইভাবে আসতে পারে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানাই শেষ করছি। খোদা হাফেজ।